যে যাদের হেলমেট নেই তাদেরকে তেল দিচ্ছে না কোনোভাবেই তেল দিচ্ছে না এই সামনে দেখেন ওনারা কোনোভাবেই তেল পাচ্ছে না মানে হেলমেট ছাড়া কোনোভাবেই তেল দিচ্ছে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মটো রিভার তো আসলাম পাম্পে তেল নেওয়ার জন্য আমাদের বাসা পাশে যে পাম্পটা সেই পাম্পে এসে দেখি পুলিশ ভাই দ্বারা এখানে বসে আছে যে যাদের হেলমেট নেই তাদেরকে তেল দিচ্ছে না কোনোভাবেই তেল দিচ্ছে না এই সামনে দেখেন ওনারা কোনোভাবেই তেল পাচ্ছে না মানে হেলমেট ছাড়া কোনোভাবেই তেল দিচ্ছে না সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের বাসার পাশে যে পাম্পটা এখানেও কিশোরগঞ্জ উপজেলায় বাজার বলে এখানে তো কিছু আশেপাশে যারা আছেন পাম্পে যাবেন হেলমেট নিয়ে যাবেন তেল নেওয়ার জন্য আর তেল নিতে হেলমেট এইটা না আসলে নিজের সেফটির জন্য হেলমেটটা পরা প্রয়োজন আসলে কি বলবো মানে পুলিশ মানে নিজের সেফটির জায়গা আপনার আপনাদের সেফটির জন্য ওনারা কিন্তু এইভাবে কষ্টটা করতেছে আর যাতে নিজের সেফটিটা থাকে আর কি এই জন্যই কিন্তু ওনাদের এই কাজটা তো ভালো কাজ এটা ভালো কাজ প্রতি পাম্পের যদি একজন করে থাকে আসলে কতদিন আর এরকম থাকবে প্রতি একজন থাকেই সম্ভব তারপরে মানুষ আর কি বুঝে না নিজের সেফটিটা আগে নিজের সেফটি বুঝেন তো বাজার এবং কিশোরগঞ্জে যারা তেল নিতে যাবেন তারা অবশ্যই হেলমেট পরিধান করবেন আর এখানে কেন সব সময় বাইক চালালে হেলমেট পরিধান করা ভালো তো ধন্যবাদ জানাই আমাদের কিশোরগঞ্জের ওসি মহাদয়কে যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য যে হেলমেট ছাড়া কোনোভাবেই তেল দেওয়া যাবে না এটা বাস্তবায়ন করার জন্য যে আজকে দেখলাম সেটা কনস্টেফল আসেনি এখানে পুলিশ আর নিজের সেফটিটা বোঝেন আগে ভাই মানে নিজের সেফটিটা বোঝেন হেলমেটটা পরলে কিন্তু আপনারই ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন হ্যাঁ আপনারই মাথাটা বাঁচবে কোনো অ্যাক্সিডেন্ট করলে আপনারই মাথাটা বাঁচবে এই জন্যই কিন্তু আপনাকে হেলমেটটা পরতে বলা হয় আর তেল নিতে এখানে আসবেনই এই জন্য এখানে পুলিশ দাঁড়াইছে যাতে হেলমেটটা আপনি পরেন নিজে থেকে সচেতন না হলে আসলে সচেতন করা কোনোভাবেই সম্ভব না যতই চাপাচাপি করুন না নিজে থেকে সচেতন হতেই হবে আর একটা কথা আছে না যে যে সচেতন হবে না তাকে হাজার হ্যাঁ বেলাবেলা সচেতন করা যাবে না তাই নিজে থেকে সচেতন হতে হবে নিজে থেকেই হেলমেট পরতে হবে এবং সেফটি মেনটেন করতে হবে আর মোটরসাইকেলটা এখন ঝুঁকিপূর্ণ একটা যানবাহন এই জন্য সেফটিটা সবার আগে তারপর বাইক রাইড করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ